আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘি দিয়ে মজাদার আলুর ভর্তা তৈরি করা যায়। শুরুতেই বলে রাখি, এই রান্নাটা সম্পূর্ণ নিজস্ব স্বাদ ও পরিমাণ নির্ভর, তাই আপনারা আপনাদের প্রয়োজনীয় পরিমাণ উপকরণ নিয়ে রান্নাটি করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই চলে আসি উপকরণে। আমি এখানে নিয়ে নিয়েছি 5টি সিদ্ধ করা আলু, ভেজে রাখা শুকনো মরিচ, কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদ গুঁড়া, প্রয়োজন মতো লবণ, ঘি ও সরিষার তেল। আমি এখানে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে নিলাম। পেঁয়াজ যত বেশি নেওয়া হবে ভর্তাটি তত বেশি মজা হবে, তবে তেল কম ব্যবহার করাই ভালো। আমি পার্সোনালি তেল ও পেঁয়াজ কম ব্যবহার করি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ হতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো। যাই হোক, সবাই নিজ নিজ পছন্দ মতো পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ও তেল নেবেন। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর ভর্তাতে কালার আসার জন্য আমি এতে খুব অল্প পরিমাণে হলুদ ও ধনিয়া গুঁড়া অ্যাড করলাম। এরপর একটু নেড়ে এতে আমি অ্যাড করলাম চটকিয়ে রাখা আলু সিদ্ধ। ভালোভাবে মিশানোর পর আমি এতে অ্যাড করব শুকনা মরিচ, কুচি করে রাখা কাঁচা মরিচ ও লবণ। আমার স্বাদ মতো আমি অ্যাড করে নিয়েছি এসব। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মেশানোর পর আমি এতে অ্যাড করব 1 চা চামচ ঘি। ঘিটা অ্যাড করলাম যেন ফ্লেভারটা ভালো হয়, এবং ভালোভাবে মিক্সড করতে হবে এই ঘিটা। এরপর আমি এতে ধনে পাতা কুচি অ্যাড করে নিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার স্বাদের ঘি দিয়ে আলুর ভর্তা। আপনারাও এটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই ফিডব্যাক জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।